আসসালামু আলাইকুম, সিমুরিনা কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেলা মাছের শুটকি দিয়ে আর কচুরমুখী দিয়ে কীভাবে আমি চচ্চড়ি বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শুটকি মাছটা ভেজে নিব। এভাবে ভেজে নিলে হয় কি, শুটকি মাছে অনেক জীবাণু থাকতে পারে, সেটা দূর হয়ে যাবে। শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, তো আমাদের শুটকি মাছ কিন্তু বেশি বেশি করে খাওয়া উচিত। এই তো লাল হয়ে গেছে, এখন আমি পানিতে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট রেখে দেওয়ার পরে উপরে যে ময়লা থাকবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমি কচুরমুখী ডাঁটা, পেঁয়াজ কুচি, মরিচ, ধনে পাতা ধুয়ে রেডি করে নিয়েছি। আর শুটকি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মাথাটা আমি ফেলে দিয়েছি, হলুদের গুঁড়ো আর নিয়েছি লবণ। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ কুচি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। দিয়ে দিলাম সরিষার তেল। পেস্টটা সুন্দরভাবে মেখে নেব। দিয়ে দিলাম ডাটা আর কচুরমুখীটা পরে দিব, যেহেতু কচুরমুখী দিয়ে মাখলে লালপা হতে পারে, এই জন্য পরে দিয়ে দিলাম। কচুরমুখীতে কিন্তু গ্লুটেন থাকে না, কিন্তু বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে। এছাড়াও 17 প্রকারের অ্যামিনো অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6 ওয়েল থাকে। এছাড়াও শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও পূরণ করে কচুরমুখী। তো আমাদের যে সিজনাল শাকসবজি আমরা পাই, সেটা কিন্তু আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত। এ তো মেখে দিয়ে ঢেকে দিয়ে দিলাম। কচুরমুখী কিন্তু আমাদের লিভারের যে বর্জ্য পদার্থ থাকে সেগুলোও দূর করে দেয়, পুষ্টিগুণে কিন্তু ভরপুর। যে কোনো শুটকি মাছ দিয়ে এই কচুরমুখী রান্না করলে খুবই মজা লাগে, খেতে কিন্তু দুর্দান্ত। তার সঙ্গে যদি এরকম ধনিয়া পাতা কুচি থাকে তো বলাই লাগবে না। একটু উল্টায় দিলাম, সুন্দর ফ্লেভার চলে আসছে। গরম ভাতের সঙ্গে এত এত মজা। তেল উপরে উঠে আসছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম, সার্ভের জন্য তুলে নিচ্ছি। আমি যে প্রসেসে কচুমুখী রান্না করলাম, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খেয়ে খুবই মজা পাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।